কে কখন যাবে কেউ জানে না, আসার সিরিয়াল রাখছে আল্লাহ, যাওয়ার সিরিয়াল রাখেন না। মানুষকে যখন আল্লাহ রূপ পয়দা করে এক জায়গায় করছিলেন, তো ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ লামিয়া সাঈদ দুনিয়া এত বানাইছেন কেন, জায়গা তো নিবে না। আল্লাহ বলছে যা আলতুল্লাহ মৌতা, তোমাদের চিন্তা করতে হবে না, আসবে যাবে, জায়গার অভাব হবে না। তো ফেরেশতারা আবার প্রশ্ন করছে, আল্লাহুম্মা লামিয়া ইশফিদ দুনিয়া, যে জানবে মৃত্যু অবধারিত, ওর তো জীবনের মজাই পাবে না, তো পাঠায় লাভটা কি? তা আল্লাহ প্রতি উত্তরে বলছে যা আলতুল্লাহুল আমালা, প্রত্যেককে আশা দিয়া ঘোড়া দিছি, দিল আশা দিয়া ঘোড়া দিছি, আশার উপরে বাঁচবে, আমরাও আশার উপরে বেঁচে আছি, বিদায় মেরে দোস্ত চলে যেতে হবে, যার কাছে আমার আওয়াজ পৌঁছতেছে চলে যেতে হবে, কিন্তু এই ছোট্ট জীবনটাকে ওরকম গোড়া নিয়ে যেতে হবে যেরকম আল্লাহ চান, আল্লাহ রসুল চান, এরকম গোড়া নিয়ে যেতে হবে। এরকম আমি একটা হাদিস দিয়ে শেষ করে দেব, এরকম গোড়া নিয়ে যেতে হবে যেন সৃষ্টি তো সৃষ্টি, আল্লাহ পর্যন্ত আপনাকে দেখে সালাম দেয়, সালাম, হ্যাঁ হ্যাঁ কোরআনে আছে আল্লাহ সালাম দিবে, কি দিবে? আল্লাহ কি দিবে? আল্লাহ কি দিবে? কোরআনে আছে, সূরা ইয়াসিনে আছে, সালাম কাওলাম মির রব্বির রহিম, আল্লাহ সালাম দিবে। আমি নিয়ে যেতেছি আপনাদেরকে, ওরকম ঘুরে যেতে হবে যেরকম আল্লাহ চান, ওরকম করতে হবে যেরকম আল্লাহ চান। ওরকম যদি করতে পারি তাহলে মালাকুল মউত আমার দুয়ারে আসবে। হাদিসে আছে আল্লাহ তাকে উপদেশ দিয়া পাঠাবে, আল্লাহ বলবে ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, আমার ওরকম ওই বান্দা বান্দির কাছে যাও, যা কি করবে ও প্রথম আল্লাহ তাকে বলবে ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, আমার ওই বান্দা বান্দির কাছে যাও, কিন্তু যাওয়ার আগে ইযহাব বি আহসানি সূরা, তোমার রূপটা পরিবর্তন করে যাও, বড় সুন্দর রূপ নিয়ে যাও, তোমাকে দেখা যেন আমার বান্দা বান্দি ভয় না পায়, কেন মালাকুল মউতের আসল চেহারা কিন্তু দাউদ আল ইসলাম দেখছিলেন জীবনে একবার, দাউদ আল ইসলাম সাথে বন্ধুত্ব ছিল, তো বলছিল আমাকে একটু আপনার আসল চেহারা দেখাইতে পারেন, তো মালাকুল মউত বলছে ইন্না কালা তুতি কুইয়া দাউদ, তুমি দেখে সইতে পারবে না, বলছে হাবিবুল্লাহ ইতিকু হাবিবা, বন্ধু বন্ধুকে সইতে পারবে না, এটা কী বলেন, ডেলি তো আপনার সাথে সাক্ষাৎ হয়, ডেলি তো দেখা হয়, ডেলি দেখা হয়, ডেলি আসতে নয়, কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি, কিতাবের কাহিনী। একদিন মালাকুল মউত আসছেন, যখনই আসতেন তো দাউদ আল ইসলাম জিজ্ঞাসা করতেন আজা এরানা উকাবেজান, সাক্ষাৎ করতে আসছেন না আমাকে নিয়ে যেতে আসছেন, তো বলতেছে যা এরান আপনাকে দেখতে আসছি, সাক্ষাতের জন্য আসছি, তো পাশে বসে এক যুবককে দেখে উনি হাসতেছিলেন, তো দাউদ আল ইসলাম জিজ্ঞেস করছে হাসেন কেন, এটা তো আপনার সামনে বসা, কয়েকটা মুহূর্ত বাকি আছে, একটু সময় বাকি আছে, কতক্ষণ পরেই তো আমি ওরে উঠে নিয়ে যাব, ও তো এখানে বসা। তো দাউদ আল ইসলামের মজলিস বরখাস্ত হয়ে গেছে, যুবক বাহির হয়ে গেছে, যখন মজলিস থেকে বাহির হয়েছে এক ভিক্ষুক সামনে আসছে, আচ্ছা বলতেছে আল্লাহর নামে কিছু দে, তো দিতে দেরি চাইতে দেরি, যুবক আর গনে নাই, জ্যাবে হাত দিছে, যা আসছে তা উঠে দিয়ে দিছে, তো ভিক্ষুক দোয়া দিছে আল্লাহ তোর ওমরে বরকত দেখ, ওমরে বয়সে কি দেখ, বরকত দেখ, বয়সে বরকত দেখ। তো পরের দিন আসে, আসার পরে পরের দিন আবার যুবক আসছে মজলিসে, বসছে দাউদ আল ইসলাম কথা বলতেছে, শুনাইতেছে, উপদেশ দিতেছেন, মালাকুল মউত এসে সালাম দিছে, তো জিজ্ঞেস করছে আজা এরানা কাবেদান, আমাকে নিতে আসছেন না সাক্ষাৎ করতে আসছেন, কয় যা এরান সাক্ষাৎ করতে আসছেন, তো মালাকুল মউতকে জিজ্ঞেস করছে আরে দোস্ত কালকে না আপনি বললেন আমার কয়েক মিনিট বাকি আছে, একে উঠায় নিয়ে যাবেন, ও তো আজকেও আমার সামনে বসা, তো এই প্রশ্ন তো আমি আল্লাহকেও করছিলাম, আল্লাহকেও করছিলাম, তো মানি আমি যখন থাবা দিতে গেছি উপর থেকে আল্লাহ বলছে চুপ ফিরে আসো, তো আমি বললাম যে আমার লিস্টিতে তো ছিল দুই মিনিট পরে উঠাবো, আমার লিস্টি তো ঠিক আছে,
আপনিও তো বললেন উঠে নিতে, এখনো না করতেছেন, তুমি ভিক্ষুকের দোয়া শোনো নাই? কেননা সে ওই সৎকা করছে, সৎকা তুন হাদিস মনে উঠলো, এই জন্য চলে যেতেছি। হায় হায় হায়, আল্লাহ যখন পাহাড় তৈরি করে তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠে গেছে, কেননা জমিন আল্লাহ পানির উপরে বিছাইছে, বিছানের পরে তামায়ালাতিল আর্থ, জমিন হেলতে শুরু করছে। যেরকম চাটাই কখনো পানির উপরে বিছায়া দেখছেন, পুষ্কুনিতে চাটাই ধোয় না মা বোনরা, তখন পানির ঢেউয়ে কিন্তু চাটাই হেলতে থাকে, তো জমিন এরকম হেলতে ছিল। তাল্লা বলে ফাজা আল্লাহ চিবালা ফিহা অতাদা, পাহাড় বানায় প্যারাক মেরা দিছে, ফাস্তা কাররাতিল আর্থ, জমিন স্থির হয়ে গেছে। ফেরেশতারা দেখে আল্লাহকে জিজ্ঞাসা করছে, হাল খালাকতা আশাদ্দা খালকাম মিনাল জিবাল, আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে? তাল্লা বলে হ্যাঁ, আল হাদিদ লোহা, পাহাড়কে কাইটা ঢের করে দেন। তো বলছে লোহার চেয়ে শক্তিশালী? তো বলছে আগুন, আগুন লোহাকে গলায় পানি বানায় দেয়। বলছে এর চেয়ে শক্তিশালী? বলে পানি, যে আগুনকে নিভিয়ে দেয়। বলে পানির চেয়ে শক্তিশালী? বলে বাতাস। কি তো বলে এর চেয়ে শক্তিশালী? কয়টা আমার মোমেন্ট বান্দাকে দিছি বলা যাবে না। তো ফেরেশতারা জিজ্ঞাসা করছে, ইয়া আল্লাহ বলেন না, কয়টা হলো? সাদকা, তা সাদকা বিয়ামিনি ওয়ালা ইয়ালামু শিমালু, ডাইনাতে সাদকা করছে, বাম হাত জানে না কত দিছে, কেননা গুনতে গেলে তো দুই হাত লাগে, ঠিক না? ওই সৎকা ওই বাতাসের চেয়েও শক্তিশালী, এই জন্য আল্লাহ রসুল চিৎকার দিছে, আর সৎকা তো তারুদ্দুল বালা, যত বিপদের জন্য প্রাচীর দাঁড় করাইতে চাও তো সৎকা করো, সৎকা তারুদ্দুল বালা, যত গতিতে আসুক সৎকা করতে দেরি সে দুরুবিত হইতে দেরি হবে না। তো মালাকুল মৌত জিজ্ঞেস করছে, আমি তো আল্লাহকেও জিজ্ঞেস করছিলাম, আমারও তো এই প্রশ্ন যেটা আপনি করতেছেন। তা আল্লাহ বলে শোনো নাই, ভিক্ষুক কি বলছে? বলে ভিক্ষুকের কাছে যখন চাইছিল তোমার চেয়ে ছয় দেখাম ছিল, কত কত ও জানে না, আল্লাহ জানে ছয় দেখাম ছিল, হাত দিছে উঠা দিয়া দিছে, ঠিক না? ভিক্ষুক কি বলছে? আল্লাহ তোর বয়সে কিন্তু দুই মিনিট পরে মৌত, আমি ভিক্ষুক দোয়া করছে কি বয়সে? আল্লাহ কয় আমাকে দিলে তো একের বদলায় দশই দিতে হয়, তো ছয় দিছে, ষাট বছর বাড়ায় দিচ্ছি, কয় বছর বাড়ায় দিছি? ষাট বছর বাড়ায় দিছি। তো মালাকুল মউতকে আল্লাহ বলে, তো দাউদ আল ইসলাম বলছে একটু দেখান না রূপটা, তো বলছে সইতে পারবেন? বলে চেষ্টা করব। তো দেখাইছে, ফাগাসিয়া দাউদ বা বেহুশ, মালাকুল মৌত দোয়া করছে আল্লাহ হুশিয়া আনেন, নাইলে কেয়ামত পর্যন্ত দাউদ হুশিয়া আসবে না। আলাইহিসসালাম যেরকম আসহাবে কাহফকে আল্লাহ ঘুম পড়ায় দিছে, নয় মাস 309 বছর পর্যন্ত ঘুমের থেকে ওঠে নাই। তো হুশের থেকে উঠার পরে জিজ্ঞেস করছে, বন্ধু চেহারা কিরকম দেখলা? তো আখেরাতের কোনো শাস্তির প্রয়োজন নাই, তোর চেহারাটাই যথেষ্ট। হায় হায়, আল্লাহ উপদেশ দেয়, ইযহাব বি আহসানি সূরা, সুন্দর রূপ নিয়ে যাবে। আবার আল্লাহ উপদেশ দেয়, আমিল হুম মুআমালাতা উম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে, কঠোর ব্যবহার করবে না, যাবে তো বটে, সাল্লিম আলা আবদি ওয়া আবদাতি, যায়া আমার সালাম বলবে সালাম, ওয়া কুল ইন্নি উরিদু আন আজুরাহু আও আজুরাহা, যায়া কানে কানে বলবে আমি সাক্ষাৎ করতে চাইতেছি, এই জন্য তোমাকে পাঠিয়েছি, আশ্বস্ত করবে। তারপরে বলবে সাইয়ুলকি আলাইহি সাকারাত আল মউত, আমি মৃত্যুর যাতনা ঢালবো, কিন্তু লাক্কিনহু কালিমাতাত তাওহীদ কাইলা ইয়ানসা আবদি, তুমি কলেমা পড়ায় নিও মন কানে কানে, আমার বন্দা যেন ভুলা না যায়, মৃত্যুর যাতনা আমি বন্দার উপরে ঢালবো, আখরিজ রুহাহু কামা ইয়াখরুজ শারাতু মিনাল আজির, কঠোরভাবে বাহির করবে না, বরং আটার থেকে চুল যেরকম সহজে বাহির হয়, আমার বন্দা বান্দির রুটা এরকম বাহির করবে। আবার আল্লাহ বলবে জান্নাতের থেকে রেশমের কাপড় নিয়ে যাও, ট্রে নিয়ে যাও, সোনা নিয়ে যাও, মুস্কার আম্বর, রু বাহির করে রেশমের কাপড়ে পেঁচাবে,
সোনার ট্রেতে রাখবে, মুস্কার আম্বরের ভিতরে চুবাবে। তারপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, কাতার ধরা দাঁড়ায় যাও, জমিন থেকে পটুকল চলবে আরশ পর্যন্ত দুই কাতারে। তারপরে রুকে পাঠাবে, রু নিয়ে যাবে হাতের উপর দিয়ে, আমি শর্ট করতেছি, আরশের নিচে যখন পৌঁছবে আল্লাহ সম্বোধন করে বলবে, জান্নাতু ওয়াজাদতু কামা আরাদতু, পরীক্ষা করছিলাম যেমন চাইছি তেমন পাইছি। রু যায় সেজদায় পড়বে, আল্লাহ সম্বোধন করে বলে, আব্দি ও আবদাকি অজাত্য কামা আরাত জান্নাতু অজাত্য কামা আরাতু, তোমাকে পরীক্ষা করছি দুনিয়ায় যেমন চাইছি তেমন পাইছি। যাহুহা আবদি ও আবদাকি ফি ইল্লিগিন, আমার বান্দা বান্দে রু আমার সান্নিধ্যে রাখো, হাত্তা ইয়াসুরানি কুদুম ও আশিয়া, যেন সকাল বিকাল আমাকে দেখতে পারে। এইখান দিয়া শরীরকে বলবে, শরীর পোড়া থাকবে দুনিয়াতে, মানুষ কান্না কাটিতে বিভোর হবে। ফেরেশতাদেরকে যারা আসছিল টিম, এদেরকে আল্লাহ বলবে, ওহি পাঠাবে, গাসসিলু ক্বাবলা আন ইউগাসসালু, দুনিয়ার মানুষ গোসল দেখ আর না দেখ তোমরা গোসল দিয়া ফেলো, কাফফিনু ক্বাবলা আন ইউকাফফানু, দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়াক তোমরা জান্নাতেরটা পড়ায়া ফেলো, সাল্লু ক্বাবলা আন ইউসাল্লু, দুনিয়ার মানুষ জানাজা পড়ুক আর না পড়ুক তোমরা আগে পড়া। তারপরে আল্লাহ বলবে, উমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকিলুহু, কবর পর্যন্ত দুই সারিতে দাঁড়ায়া যাও, আমার বান্দার রুকে শরীরকে স্বাগত জানাও। কবরের পাশে যখন মিয়া যাবে, উপর থেকে চিৎকার আসবে, আল্লাহর ওহী আসবে, আহ্বান আসবে, ফাফরিশু ফিরাশান মিনাল জান্না কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছানা বিছাও, আমার বান্দার শরীর যেন মাটিতে টাচ না করে টাচ। খবরদার, তারপরে দিবে বাস, তারপরে ঢালবে মাটি, দ্বিত উপর থেকে আওয়াজ আসবে, এরা সংকীর্ণ করে, অস্তি ও মুক্তাহা নজরিহি, তোমরা ভিতর দিয়ে প্রশস্ত করো যত দূর দৃষ্টি শক্তি যায়, এরা অক্সিজেন বাতাস বন্ধ করে, ফাফতাহু লাহু সাবঈনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে সত্তরটা দরজা খুলে দাও, আরসিল বিহান বারিদান মুতাইয়্যিবা, ঠান্ডা সুঘ্রাণযুক্ত বাতাস পাঠাইতে থাকো। মনকার নেকির আসবে তো আমলগুলো আগেই পৌঁছা যাবে কবরের কাছে, কবরে আমলগুলো চতুর্দিকে বেষ্টনী করে ফেলবে, নামাজ একদিকে, রোজা একদিকে, হজ একদিকে, সাকাত একদিকে, তেলাওয়াত একদিকে, তসবি একদিকে, জিকির একদিকে, দান একদিকে, সদকা একদিকে, সমস্ত আমলগুলো তাকে চতুর্দিকে ঘিরে নিবে। মনকার নেকির যখন আসবে তো সবাই মিলা বলবে, বিরক্ত করো না, আতাবা নফসা আতাবা জিসমা, দুনিয়াতে শরীরটাকে অনেক কষ্ট দিছে, মনটারও জ্বালায় দিয়েছে, কষ্ট দিও না। কি চাও? কাগজ লও, কাগজ কাগজ লও, মনকার নাকি কাগজ লোক, জবাব লেখা দিয়া দেবো, লয়ে যাও, যাও ভাবো এখান থেকে। তারপরে সবাই মিলা বলবে, নাম কেন উন্নতিলা আরুস, নতুন দুলার মতো ঘুমায় যাও, আমরা আসি। কোরআনও বলতেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাইমা আসবে, আয়েশা অভয় দিবে, আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, নাহনু আউলিয়াউক, আমরা সঙ্গ, কেউ দিবে না তোর সঙ্গ, কিন্তু আমরা দিব, তোর ছেলে দিবে না, মেয়ে দিবে না, আত্মীয় দিবে না, স্বজন দিবে না, পাড়া প্রতিবেশী কেউ দিবে না সঙ্গ, দাফন করতে দেরি, দৌড়ে আসতে দেরি হবে না, ছুটা যেতে দেরি হবে না, আর করুণায় মরলে তো ছেলে পেলেও দিবে না, ঠিক না? হ্যাঁ ঠিক না? কিন্তু ফেরেশতা কি বলবে? নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গ দিব, আমরা সঙ্গ দিব, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তুমি দুনিয়া তো তোমার সাথে সাথে ছিলাম, দেখো নাই, আজকে সুযোগ চলে আসছে, আজকে আমাদেরকে দেখবে, আখিরা তো তোমার সঙ্গে সঙ্গে থাকবে, তোমাকে একা ছাড়বো না। কোরআনও বলতেছে, আমি হাদিসও শুনাইতেছি, কোরআনও বলতেছে, কোরআনও বলতেছে, ঘুমায়া যাবে, আমি শর্ট করতেছি হাদিস, কিয়ামতের দিন সকালে উঠাবে, উঠাবে ফেরেশতা কর্মেরা উঠাবে, কুমিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহ বলি উঠো, উঠেই পিক আপ নিবে, রাগ হয়ে যাবে, কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা, তো ফেরেশতারা মুচকি মুচকি হাসবে আর বলবে, আল্লাহর বলি কাঁচা ঘুম, তো বলে কেন কতক্ষণ ঘুমাইলাম, কমসে কম ঘুমাইলো 30,000 বছর ঘুমাইছে, কাঁচা কাঁপবে কবে, তখন বিবেক করবে, হ্যাঁ 30,000 কেন উঠেছ, কামাতিল কিয়ামা, কিয়ামত কায়েম হয়ে গেছে, আচ্ছা কোথায় যাবো, তাহতা আরশি রহমান, আল্লাহ আরশের নিচে যাবো,
লম্বা ঘুমাবে তো, ঘুমের ভিতরে খিদা খিদা বোঝা যায় না, ঘুমের থেকে উঠলেই বোঝা যায় খিদা তাকে বলে, ঠিক না? হ্যাঁ, ঘুমের থেকে উঠার সাথে সাথে খিদা তাড়না দিবে, মনে মনে ভাববে খিদা তো লাগছে, আরশের নিচে গেলেই বা কী হবে, নাস্তার কী ব্যবস্থা হবে, কী হবে নাস্তার? তো ফেরেশতারা সাথে সাথে শুনায় দিবে, সুসংবাদ শোনাবে, ফুতু রুকুম ইয়াবুরু তাহত আরশি রহমান, তোমাদের নাস্তাও আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে, জলদি চলো। জিজ্ঞেস করবে কি খাওয়াবে আল্লাহ, তো বলবেন জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। যায়া বসবে, আমনা সামনা বসবে, মহিলা আলাদা পুরুষ আলাদা, আমনা সামনা বুঝেন, তাবলিগে যায় যেরকম দস্তরখানে বসে এরকম বসবে, আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে, আম্মা মান উতিয়া কিতাবহু বিয়ামিনি, ডাইন হাতে উঠতে উঠতে আমল নামা চলে আসবে, আমল নামা হাতে পড়তে দেরি, সব আরশের নিচ কাঁপাইতে দেরি হবে না, চিৎকার দিয়ে উঠবে খুশিতে, হুকরাউ কিতাবিয়া, হা হইল খুশির চিৎকার, হা হই কয়া চিৎকার দিয়ে উঠবে খুশিতে, হই হুকরাউ কিতাবিয়া, পড়া দেখো আমার জান্নাত কত নম্বর দিছে, একজন আরেকজনকে বলবি পড় আমারটা। আর নাস্তা খাইতে থাকবে, আলোচনা চলতে থাকবে, মুস্কি মুস্কি হাসতে থাকবে আরশের নিচ, হায় হায় হায়। যদি ওই দৃশ্য আপনাদের সামনে আয়না দেখাইতে পারতাম, যদি আল্লাহ কুদরত দিত, যদি দৃশ্য আপনাদের চোখের সামনে খোলা যেত, কি দৃশ্য হবে, আরশের নিচে নাস্তা খাবে, ফেরেশতারা এসে হাসবে আর বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার, বলছে কেন, দুপুরের খানা ঠান্ডা হইতেছে, তো জিজ্ঞেস করবে কি খাওয়াবে দুপুরে কোথায়, গাদা ও কুফিল জান্নাত, দুপুরের খানা জান্নাতে খাইতে হবে, জলদি করো জলদি জলদি। জিজ্ঞেস করবে কি পাকাবে আল্লাহ দুপুরে, জাবাহালাকুম সাউরাল জান্নাত, জান্নাতের সার যাব বলছে সার, দুনিয়ায় বেশি খেলে ব্লক হয়, জান্নাতে প্রথম খাওয়ায় ব্লক ছুটে দিবে, আর কোনোদিন ব্লক হবে না, ব্লক বুঝেন হাটের ভিতরে ব্লক হয় না। তো জিজ্ঞেস করবে কোথেকে আনছে সার, রাব্বা হাফি আপনাফি জান্না, জান্নাতের কোনায় কোনায় চড়াই আল্লাহ বড় করছে, কিসের ঘাস খাওয়াইছে, হাশিস আর জাফরান, জাফরানের ঘাস খাওয়া বড় হয়েছে, বস মুখে পানি আইসা যাবে, নাস্তা রাইকা উঠবে জান্নাতে যাওয়ার জন্য, কেন পাসপোর্ট ভিসা টিকিট সব তো চলেই আসছে, ঠিক না? সব কিছু হাতে পায়ে গেছে, ছুটবে জান্নাতের দিকে যাওয়ার জন্য, উঠতে দেরি, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিক থেকে নূর, ওই দিন নামাজের মজা বুঝে আসবে, ওই দিন উজুর মজা বুঝে আসবে, উজুতে যেই যেই জায়গা ব্যবহার হয়েছে ওইখান থেকে ফুলটা নূর বাহির হবে, নূর নামাজে যেই যেই জায়গা ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর বাহির হবে, ফুলটা আলো বাহির হবে, অন্য অন্য উন্নতরা দেখবে, এমনকি ফেরেশতারা পর্যন্ত একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, মানে হইল এরা কারা, এরা কারা, এদের পরিচয় কি, এদেরকে তো চিনতেছি না, এরা কারা, এরকম নূর, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আজকে উযু করতে কষ্ট লাগে তাই না, আজকে মসজিদে যেতে কষ্ট লাগে তাই না, আল্লাহ পাঁচবার ডাকে, হায় হায় সোনার ঘর মানুষ কেমনে যে বুঝাবো, সামান্য দুনিয়ার একজন পদস্থ লোক ডাকলে লুঙ্গির খবর থাকে না, ঠিক না? হ্যাঁ, হায় হায়, যদি ডাইকা একটু পাশে দাঁড়া করাইল তো সেলফি তুলতে পাগল হয়ে যায়, ঠিক না? আর ডেলি পাঁচবার কে ডাকে, আল্লাহ, আল্লাহি রহমান, আল্লাহি রহিম, মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাযাকুল ফাত্তাহুল আলীমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লাতীফুল খাবীরুল হালীমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলীগুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করীমুল রাকীবুল মুজীবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুশ শাহীদুল হাক্কুল ওয়াকীলুল কাবীর
আবিদুল মাকিনুল ওয়ালিদুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদাল মুফিয়াল মুমিত আল হাইয়াল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বাদি ওয়াল বাকি আল ওয়ারিথ আল রশীদ ওয়াস সাবুর জাল জালালু 99 পদের মালিক আল্লাহ। আরে বাংলায় তর্জমা পাওয়া যায় 99 নামের, পুরা দেখেন না এক একটা নামের অর্থ কি, মিনিংস কি, তর্জমা কি, এক একটা নাম কি অর্থ বহন করে, রহমান কাকে বলে, রহিম কাকে বলে, রাজ্জাক কাকে বলে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছে রাজ্জাকের তর্জমা মালিক রহমতুল্লাহ আলাইহি করছে, মালিক রহমতুল্লাহ আলাইহি তর্জমা করছে, লাউ জাআলাল্লাহু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওমা আনজালা মিনাস সামাই কাতরা ওমা আনবাতা মিনাল আরদি হাব্বা লারাসিকুন কামা আরসুকুল ইয়াউম। বলতেছে রাজ্জাক ওকে বলে আকাশ লোহার হোক, জমিন তামার হোক, বৃষ্টির একটা ফোঁটা না হোক, শস্যের একটা দানা না হোক, তা আল্লাহ আমাদেরকে পালার উপরে ওরকম সব পাদের ক্ষমতাবান হাজারো প্রকারে যেমন আজকে পালতেছে। আল্লাহ মহতাজ না মহতাজ? হ্যাঁ তো জিজ্ঞাসা করছে মালিক রহমতুল্লাহ, তুমি বিশ্বাস করো না, সাঙ্গুরু ইলা বনি ইসরাইল আনজাল আলাইহিম মান্না ওয়া সালওয়া, আরে বনি ইসরাইলকে দেখো আল্লাহ মান্না ওয়া সালওয়া দিয়ে পালছে। তোমরা তো শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে পালবে না কেন? ওই আল্লাহ প্রতিদিন ডাকে, পাঁচবার ডাকে, তো উঠতে দেরি, নূর বাহির হইতে দেরি হবে না। ওই দিন বোঝা যাবে নামাজের মর্তবা, ওই দিন বোঝা যাবে উজুর মর্তবা। দুজকের পাশে যখন যাবে তো দুজক চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে মান আনতুম, তোমরা কারা? এরকম আলো তো পরিচয় দিবে। আমি পরিচয় পুরো তুলে ধরতে চাইতেছি না, সময় নেই আমার কাছে, পরিচয় দিবে ঘন্টা ভর পরিচয় দিবে। আমাদেরকে চিনো না বুঝি, ঠিক না? কিতাবে লেখা আছে পরিচয় কী কী দিবে। শোনার পরে দুজকে হাত জোর করে বলবে মাপ চাই তোমাদের কাছে, তা বলু না কাইলা কাশ্কর, তোমরা এরকম পার হবে যেরকম তোমরা বলতেই না পারো বলছে রাত তখন পার হয়ে গেছে, তোমরা দীর্ঘতিতে পার হইলে আমার আগুন চিরদিনের জন্য নিভে যাবে। তা বরুন কৈলা তাশর, তোমরা পার হবে এরকম যে খবরই না হয় কখন কোন সুরাত চলে গেছে। এই উম্মত এরকমই পার হবে, হ্যাঁ কেন হবে না? এই উম্মতের মেয়েদের সামনে থাকবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, যুবকদের সামনে থাকবে হাসান আর হোসাইন, এই এই উম্মতের বুড়াদের ঝান্ডা থাকবে আবু বকর সিদ্দিকের। ওই সিদ্দিক চিনেন না তো আপনারা সিদ্দিককে, কাকে বলে সিদ্দিক? ওই সিদ্দিকের হাতে থাকবে বুড়া গো দাড়ি পাখনা লাগো ঝান্ডা, ওলামাদের ঝান্ডা থাকবে মাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাতে মাজ ইবনে জাবাল চিনেন না, সবার আগে থাকবে আল্লাহ রাসূল, যাকে আল্লাহ আগেই জান্নাতের চাবি দিয়া দিছে, জান্নাতের চাবি যার হাতে। তারপরেই তো আল্লাহ রাসূল বলতেছে পার হয়ে যাবে, ওই পার যখন যাবে তো ফেরেশতারা গার্ড অফ অনার দিবে, গার্ড অফ অনার, গার্ড অফ অনার বোঝেন, ফেরেশতারা গার্ড অফ অনার দিয়ে চিৎকার দিয়া আসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা সালাম। গার্ড অফ অনার, জান্নাতের দরজায় গার্ড অফ অনার দিবে, আর জান্নাত খোলার পরে আল্লাহ রাসূল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমাকে আর আমার উম্মতকে জান্নাতে স্বাগত জানাবে আল্লাহ স্বয়ং। যখন দরজা খুলবে আল্লাহ আসবে, আল্লাহ জিজ্ঞেস করবে সালাম আমান বাকি আই আবদি, কার সালাম বাকি? তোমরা হাসবো আর বলবো সালাম রব্বুল আলামিন, আপনার সালাম বাকি, বাকি যে দেখছে সেই সেলুট মারতে মারতে আনছে, আল্লাহ বলবে আগাও সবার সালাম অন্যরকম ছিল, আমার সালাম অন্যরকম হবে, আমার সালামের ধরনই ভিন্ন হবে। আল্লাহ বলবে আগাও আমি সবাই তো সালাম দিয়া ক্ষান্ত করছে, আমি সালামের মালাই পড়ায় দেব, সালাম কওলাম মিন রব্বির রহিম। এই ছোট্ট জীবনটা আজকে হাজারো পরিচয় বহন করে সত্য ছিলাম না আসি থাকবো না, ওরকম ঘোরা যেতে হবে যেরকম আল্লাহ চায়। আল্লাহ এরকমই চায়
যেরকম শুনাইলাম কি গড়তে রাজি? ওয়াদা করতে পারেন? পাক্কা ওয়াদা? কিন্তু আমার যদি আপনারা ওয়াদায় পাক্কা হন, কেরকম করতে চাই, এটার নামই জীবন দুনিয়া। হায় হায় সোনার গাওয়ালারা, ইশাখার রাজধানীতে বাস করেন ঠিক না? পড়া রহ গিয়া ঠাট সারা, আজল নে না ছোড়া কিসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতেবি দেহারা, হর এক লেকে ক্যা ক্যা হসরত সুদারা, পড়া রহ গিয়া এই ঠাট সারা, ইশাখার রাজধানী আছে ইশাখা নাই ঠিক না? হ্যাঁ, আমাদেরও ভাঙ্গা ঘর থাকবে, আমরা থাকবো না। আমারও ভাঙ্গা চৌকি থাকবে, আমি থাকবো না। শুধু ইশাখার নাম বলবো কেন? সোনারগাঁ আরেকটা ঐতিহ্য আছে, সোনারগাঁয় আরেকটা ইশাখার চেয়েও বড় ঐতিহ্য। কে? আবু তওয়ামা রহমতুল্লাহ আলাই 1268 সনে এখানে এসে দাওরায় হাদিস মাদ্রাসা করেছিলেন, হাদিস নিয়ে আসছিলেন। উনি এখানে বসে হাদিসের দর্স দিতেন। 1268 সন লেখা আছে যে দেখেন, 800 বছর আগে। ওনারও ঐতিহ্য রয়ে গেছে, আপনার আমার কুরের ঘর থেকে যাবে, আপনার আমি থাকবো না। বচপন নে বরসো খিলায়া, জওয়ানি নে মজনু বানায়া, বুড়াপে আকে ফির ক্যা ক্যা সিতায়া, একদিন ছিল লুঙ্গি মাথায় বাঁধলেও মানুষ কিছু বলতো না, বলতো বাচ্চা ঠিক না? জওয়ান যখন ছিলাম তখন মাতালের মতোই ছিলাম ঠিক না? রাতকে রাত না, দিনকে দিন না। আর এখন বুড়া হওয়ার পরে উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। তারপরে কবির কথাই সত্য, নিশা তো মানুষের মাথার থেকে যায় না, তুঝে দুনহায়কে রহ সবসে আলা, হো জিনত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউহি জিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা, তুঝে হুসনে জাহির নে ধোকে মে ডালা, জগা জি লগানে কা দুনিয়া নেহি হ্যায়, ইয়ে ইবরত কি চা হ্যায় তামাশা নেহি হ্যায়। এটাই সত্য। যদিও নিশা থাকবো না, একদিন চলে যাবে, থাকবো না। এই জন্য জীবনটাকে ওরকম ঘুরে যেতে হবে যেরকম আল্লাহ চান, আল্লাহ রসুল চান ঠিক না? রাজি তো? হ্যাঁ, শুধু বললে তো হবে না, করেও দেখাইতে হবে ঠিক না? ওটার জন্য আল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহকে আদর্শ দেয়।